এই যে আমাদের শুরু হয়ে গেল এবছরের গার্ডেনিং, এটা আসলে জুনের 12 তারিখের ভিডিও। লাউ গাছের জন্য আর্চ বানানো হইতেছে এই যে, আর এগুলো আগে থেকেই আমি নিচে লাই শাক এবং কিছু ছোটোখাটো গাছ লাগিয়েছিলাম। আর এই যে লাউ গাছ আনতে অনেকটা নষ্ট হয়ে গেছে নিচে আনতে। আমি আসলে দুইটা লাউ গাছ বার্মিংহাম থেকে আনছি আর দুইটা আমার বোনের কাছ থেকে, আমি আসলে নিজে লাগাই নাই। আর এগুলো আমি কত বড় একটা পাগল, আমি ঘরের ভেতরে রেখে দিছিলাম এগুলো অনেক দিন, যে ঘরের ভেতরেই অনেক মানে অনেক কয়েকটা লাউ ধরে ফেলছিল, তো এটা না ঘরের ভেতরে থেকে থেকে অনেকটা সফট হয়ে গেছে, অনেক লম্বা হয়েছিল। এটা আবার এই যে বাইরে নিছি এর থেকে 12 দিন আগের ভিডিও। এটা হচ্ছে আমার বোনের কাছ থেকে নিয়ে আসা, আর আগেরগুলো হচ্ছে কিনে নিয়ে আসা। এই যে ছোট ছোট লাউয়ের ফুল দেখা যাইতেছে, বাট এইগুলা যদি এইভাবেই থাকতো তাইলে অনেকগুলা লাউ এবছরে আশা করা যেত। যাই হোক, আল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে ছোট ছোট কাঁচামরিচ গাছ লাগাইছি, লাই শাক, কিছুদিন পরের ভিডিও এগুলো। টমেটো গাছ, নাগা মরিচ কয়েকটা লাগাইছি, আর নিচেরগুলো হচ্ছে হেইসা শাক। আমার এই একটা গাছ মোটামুটি ভালো অবস্থায় ছিল, আর দুইটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। না তো দেখা যাক এবার এই বছরে কি হয়। লাস্ট ইয়ারে মোটামুটি ভালোই হয়েছে, লাস্ট ইয়ারে আমি একটা লাউ খাইতে পারছিলাম, আর অনেকগুলা লাল শাক হয়েছিল। এই যে গাছগুলো খুবই অবস্থা খারাপ। গড়ে থেকে থেকে নরম হয়ে গেছে, সেই জন্য ওই যে বাইরে দিছি খুব সফট ছিল তো ভেঙে গেছে। এগুলা হচ্ছে হেইসা শাক, এগুলা লাস্ট ইয়ারে লাগানো। এগুলা একবার লাগালে প্রত্যেক বছরই হয়, আর বছরে 3 থেকে 4 বার খাওয়াও যায়।